আসসালামু আলাইকুম। আজকে আলোচনা বিষয় হচ্ছে কে সেরা সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 বা 72, নাকি সুইডেনের গ্রিপেন-ই, নাকি চীনের J-10C। এই তিনটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে সবচেয়ে কে বেশি শক্তিশালী এবং বাংলাদেশ এয়ারফোর্সের F-7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে কোন যুদ্ধবিমানটি সবচেয়ে আদর্শ হবে, এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হবার দরুন এই তিনটি যুদ্ধবিমান তিন ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম, অর্থাৎ মাল্টিপল কমব্যাট এয়ারক্রাফট এয়ার টু এয়ার মিশন পরিচালনা করতে পারে, এয়ার টু গ্রাউন্ড মিশন পরিচালনা করতে পারে এবং মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম। কিন্তু এই তিনটি যুদ্ধবিমানকে যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করা হয় তাহলে যে জয়লাভ করবে সেই সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান, বিষয়টি এরকম নয়। কেননা এই তিনটা মিশনের জন্য আলাদা আলাদা মার্ক রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এয়ার টু এয়ার মিশনে কতটা সক্ষমতা রয়েছে সেই বিষয়টাই প্রকাশিত হবে, কিন্তু মেরিটাইম স্ট্রাইক মিশন কিংবা গ্রাউন্ড স্ট্রাইক মিশনও সমান গুরুত্বপূর্ণ। তো মেরিটাইম স্ট্রাইক মিশন বা গ্রাউন্ড স্ট্রাইক মিশনের থেকে এয়ার টু এয়ার মিশনটা বেশ কিছুটা এগিয়ে থাকবে, অর্থাৎ 40% মার্ক এয়ার টু এয়ার মিশনে পাবে আর 30% করে গ্রাউন্ড স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইকের জন্য নির্ধারিত করা হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বের করব এয়ার টু এয়ার মিশনে সবচেয়ে কি এগিয়ে থাকবে, অর্থাৎ এয়ার টু এয়ার মিশনের দিক থেকে। তো এখানে আমরা রাডার ক্রস সেকশন দেখি প্রথমে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 বা 72 রাডার ক্রস সেকশন হচ্ছে খালি অবস্থায় 1.5 স্কোয়ার মিটার থেকে পার 2 স্কোয়ার মিটারের মতো। সুইডেনের গ্রিপেনের রাডার ক্রস সেকশন খালি অবস্থায় 1 স্কোয়ার মিটার। চীনের J-10C খালি অবস্থায় রাডার ক্রস সেকশন 0.5 স্কোয়ার মিটারের কাছাকাছি বা এরকম। তো রাডার ক্রস সেকশন দিক থেকে দেখা গেছে এখানে J-10C সবচেয়ে এগিয়ে রয়েছে। আর রাডারের দিক থেকে, অর্থাৎ যুদ্ধবিমানের যে রাডার ইউজ হয় সেখানে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 বা 72 যে রাডার ইউজ হবে সেটা সবচেয়ে এগিয়ে থাকবে আপনার গ্রিপেন-ই কিংবা চীনের J-10C-র তুলনায়। গ্রিপেন-ই আর চীনের J-10C রাডার প্রায় সেম ক্যাটাগরি, কিন্তু তার থেকে অনেকটাই আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 বা ব্লক 70 বা 72 যে রাডার ইউজ হবে সেটা। এখন কথা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইলে কি এগিয়ে থাকবে, অর্থাৎ এয়ার টু এয়ার মিসাইলটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এয়ার টু এয়ার মিসাইলে আপনার মিটিওর সবচেয়ে শক্তিশালী পৃথিবীর মধ্যে, সেক্ষেত্রে সুইডেনের গ্রিপেন-ই মিটিওর এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, একই সঙ্গে আপনার পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অ্যামরাম এয়ার টু এয়ার মিসাইলও বহন করতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 শুধুমাত্র অ্যামরাম এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, যেটা পৃথিবীর দ্বিতীয়। এবং পৃথিবীর তৃতীয় এয়ার টু এয়ার মিসাইল শক্তিশালী দিক থেকে হচ্ছে আপনার PL-15, যেটা চীনের ব্যবহার করে J-10C-তে। সেক্ষেত্রে দেখা গেছে এয়ার টু এয়ার মিসাইলের দিক থেকে সবচেয়ে অ্যাডভান্টেজ পাবে সুইডেনের গ্রিপেন-ই, এবং দ্বিতীয় অবস্থানে থাকবে আপনার F-16 ব্লক 70 বা 72, এবং তৃতীয় অবস্থানে থাকবে চীনের J-10C। তো সেক্ষেত্রে দেখা যাবে এখন যুদ্ধ শুরু হলে কে এগিয়ে থাকবে। আপনি যদি গ্রিপেন-ই আর F-16 ব্লক 70 এই দুইটার মধ্যে তুলনা দেওয়া হয় তাহলে দেখা যাবে আপনার F-16 ব্লক 70 বা 72 যে রাডার আছে সেই রাডারটা 2 স্কোয়ার মিটার টার্গেটকে 180 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। কিন্তু এয়ার টু এয়ার মিশনে যদি গ্রিপেন অল্প সংখ্যক এয়ার টু এয়ার মিসাইল নিয়ে মিশনে পরিচালনার জন্য যায় তাহলে দেখা গেছে তার রাডার ক্রস সেকশন হবে 1.5 স্কোয়ার মিটার। আর 1.5 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করার জন্য 120 কিলোমিটার রেঞ্জের মধ্যে সেই শনাক্ত করতে পারবে F-16 যে রাডার হচ্ছে সেটা দিয়ে। আর গ্রিপেনের রাডারও হচ্ছে আপনার 150 বা 160 কিলোমিটার রেঞ্জের রাডার ইউজ হয় সেখানে। সেক্ষেত্রে একে অপরকে শনাক্ত করার ক্ষেত্রে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকবে না, কারণ রাডার কনস্ট্রাকশন কম থাকার ফলে আপনার গ্রিপেন এখানে দেখা অ্যাডভান্সড্রেসের কারণে রাডার রেঞ্জ কম হওয়ার ফলেও সমান হয়ে যাচ্ছে এখানে। এখন কথা হচ্ছে এগিয়ে থাকবে কি। তো মিটিওর এখানে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে লং রেঞ্জের ক্ষেত্রে, মিটিওর কিছুটা অ্যাডভান্টেজ পাবে। তো এখানে অ্যাডভান্টেজ পাওয়ার পাশাপাশি জ্যামিং ক্যাপাবিলিটি, অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের দিক থেকে গ্রিপেন-ই আনডাউটলি এখানে সবচেয়ে এগিয়ে থাকবে। গ্রিপেন-ইর যে জ্যামিং ক্যাপাবিলিটি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সেটা পৃথিবীর সেরা 5টি যুদ্ধবিমানের মধ্যে একটি থাকবে চতুর্থ প্রজন্মের দিক থেকে। সেখানে F-16 ব্লক 70 বা 72 অনেকটাই পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে এয়ার টু এয়ার মিশনে নো ডাউট বলা যায় আপনার গ্রিপেন-ই আপনার এগিয়ে থাকবে, এবং দ্বিতীয় অবস্থানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 বা 72, এবং তৃতীয় অবস্থানে থাকবে চীনের J-10C। তবে ক্লোজ কম্বাট, অর্থাৎ আপনার ক্লোজ রেঞ্জ, অর্থাৎ 30 বা 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে থার্স্ট ভেক্টরিং ইঞ্জিন থাকার ফলে চীনের J-10C সবচেয়ে এগিয়ে থাকবে অন্যগুলোর তুলনায়। আবার মিডিয়াম রেঞ্জে যদি হয় তাহলে প্রায় সবাই মোটামুটি সমান অবস্থানে থাকবে, আর যদি লং রেঞ্জে হয় তাহলে বিষয়টা হবে এরকম, অর্থাৎ গ্রিপেন সবচেয়ে এগিয়ে থাকবে এয়ার টু এয়ার মিশনের দিক থেকে। এখন কথা হচ্ছে মেরিটাইম স্ট্রাইকে কী এগিয়ে থাকবে। মেরিটাইম স্ট্রাইক হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক। মেরিটাইম স্ট্রাইকে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিপল কম্বাট এয়ারক্রাফট আসলে মেরিটাইম স্ট্রাইকের জন্য সুইটেবল না, সেক্ষেত্রে ডাবল ইঞ্জিন বিমানে সুইটেবল। তারপরও মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল যেহেতু মাল্টিপল কম্বাট এয়ারক্রাফট, সেক্ষেত্রে কে কোন মিসাইল ব্যবহার করে মেরিটাইম স্ট্রাইকের জন্য। এখানে যদি আমরা দেখি RBS-15 মতো অ্যান্টিশিপ মিসাইল ইউজ করে সুইডেনের গ্রিপেন-ই, আর যদি সোলো টার্গেট হয়, অর্থাৎ সমুদ্রের যে সোলো টার্গেটগুলো আছে তাকে ধ্বংস করার জন্য KEPD-350 এয়ার টু সার্ফেস মিসাইল ব্যবহার করার সুযোগ রয়েছে, যার রেঞ্জ 500 কিলোমিটার। আর চীনের যে J-10C সেখানে CM-400 কিংবা CM-802 মতো এয়ার টু সার্ফেস মিসাইল ব্যবহার হয়, আর হারপুন অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার হয় হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্স যুদ্ধ বিমানে। সেক্ষেত্রে নো ডাউট এখানে বলা যায় সুইডেনের গ্রিপেন ই অন্যদের তুলনায় অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পাবে এবং এগিয়ে থাকবে। আর দ্বিতীয় অবস্থানে থাকবে হলো চীনের J-10C, কারণ সেখানে অনেক ভ্যারাইটি সুপারসোনিক কিংবা সাবসোনিক অনেক ক্রুজ মিসাইল রয়েছে বেশি রেঞ্জেরও। আর হারপুন এন্টিশিপ মিসাইল নিয়ে তৃতীয় অবস্থানে থাকবে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 Block 70 বা 72 মেরিটাইম স্ট্যাকের দিক থেকে। আর গ্রাউন্ড স্ট্যাক মিশন কিংবা ডিপ স্ট্যাক মিশনে সবচেয়ে কে এগিয়ে থাকবে, এখানেও নো ডাউট গ্রিপেন ই সবচেয়ে এগিয়ে থাকবে, কারণ সেখানে আছে KEPD-350 এয়ার টু সার্ফেস মিসাইল, যেটা একটা স্টেলথ মিসাইল, ফিফথ জেনারেশন মিসাইল, যার রেঞ্জ 500 কিলোমিটার। এরকম রেঞ্জের বা এরকম ক্যাপাবল কোনো মিসাইল আদার্স যে দুইটা যুদ্ধ বিমান রয়েছে তাদের নেই। তো সেক্ষেত্রে অবশ্যই গ্রাউন্ড স্ট্রাইক মিশনের দিক থেকে বা ডিপ স্ট্রাইক মিশনের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে গ্রিপেন ই। তবে যে কোনো টার্গেটকে শর্ট ক্যাটাগরিতে অর্থাৎ শর্ট রেঞ্জের মধ্যে যদি ধ্বংস করার প্রয়োজন হয় গ্রাউন্ড স্ট্রাইকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আবার F-16 Block 70 বা 72 এগিয়ে থাকবে, কারণ সেখানে GBU সিরিজের বোমা ইউজ হয়, লেজার গাইডেড বোমা কিংবা MK সিরিজের লেজার গাইডেড বোমা ব্যবহার হয়, সেক্ষেত্রে সে এগিয়ে থাকবে। তারপর ওভারঅল চিন্তা করতে গেলে গ্রিপেন ই অনেকটাই এগিয়ে থাকবে F-16 Block 70 কিংবা গ্রিপেন চীনের J-10C-র তুলনায়। আর দ্বিতীয় অবস্থানে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 Block 70 কিংবা 72 এবং তৃতীয় অবস্থানে থাকবে চীনের J-10C। এখন কথা হচ্ছে, বোঝা গেল সব কিছু মিলিয়ে ওভারঅল প্রথম অবস্থানে থাকে সুইডেনের গ্রিপেন ই, দ্বিতীয় অবস্থানে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 Block 70 বা 72 এবং তৃতীয় অবস্থানে থাকে চীনের J-10C। এখন বলতে পারেন যে তাহলে আমাদের সুইডেনের গ্রিপেন ই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সবচেয়ে সুইটেবল হবে, বিষয়টা আসলে এরকম নয়। এর কারণ বলি, একটা দেশের চাহিদা আলাদা আলাদা হয়। কোনো দেশের চাহিদা দেখা গেছে সর্বশেষ নাম্বারটাও সবার এগিয়ে থাকতে পারে চাহিদার দিক থেকে, আবার সবার এগিয়ে যেটা রয়েছে সেটাও পিছিয়ে থাকতে পারে। যেমন ধরেন অস্ট্রেলিয়া যুদ্ধ বিমান ক্রয় করেছে F-18, কেন ক্রয় করেছে, কারণ একটা দ্বীপরাষ্ট্র তাদের মেরিটাইম স্ট্রাইক যুদ্ধ বিমান বেশি প্রয়োজন হবে। কিংবা আপনার জাপান তাদের মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল যুদ্ধ বিমান বেশি প্রয়োজন, কেউ যেহেতু তারা একটা দ্বীপরাষ্ট্র, কিন্তু তারা ওই সময় তারা F-15 যুদ্ধ বিমান ক্রয় করেছে, বড় সংখ্যক F-15 ইউজ করে, যার ফলাফলে আজকে কিন্তু জাপানকে তার মূল্য দিতে হচ্ছে। জাপান কিন্তু এখন অনেক ধরনের সমস্যা রয়েছে মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি দিক থেকে। জাপান ইভেন চাচ্ছে তাদের F-15গুলোকে বিক্রি করে দিতে, কিন্তু এখন বিক্রি করার যেহেতু সুযোগ পাচ্ছে না, এত বড় কাস্টমার নাই, ভারতকে অফার করা হয়েছিল কিন্তু ভারত ক্রয় করেনি। যদি সেটা বিক্রি করে দিতে পারতো তাহলে তারা মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল কোনো যুদ্ধ বিমান অবশ্যই তারা যোগ করতো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি দেশের জন্য সেরা যুদ্ধ বিমানটিও তার জন্য সুইটেবল না হতে পারে। আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পশ্চিমা মাল্টিপল কম্বাট এয়ারক্রাফ্ট আসবে, আর সেখানে যদি সিঙ্গল ইঞ্জিন F-7 রিপ্লেসমেন্ট হিসেবেও পশ্চিমা মাল্টিপল কম্বাট এয়ারক্রাফ্ট ক্রয় করা হয় F-16 কিংবা গ্রিপেন, তাহলে কিন্তু বাংলাদেশ একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। কেননা আমাদের যদি ভারতের সঙ্গে কিংবা মিয়ানমারের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হয় তাহলে পশ্চিমা দেশগুলো কী করে, একটা অবরোধ দেওয়ার চেষ্টা করে যুদ্ধ থামানোর জন্য, তখন কিন্তু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিতে হবে, কারণ এই যুদ্ধ বিমানগুলো তখন আর ইউজ করা যাবে না, তারা মেনটেন্স সাপ্লাই বন্ধ করে দিবে বা যুদ্ধ বিমানের যে ওয়েপন সাপ্লাই সেটা বন্ধ করে দিবে, আর কোনো কাস্টমাইজেশনের সুযোগ দেবে না বাংলাদেশকে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা ভয়াবহ চাপের মধ্যে পড়ে যাবে। আর যদি সেটা চীনের J-10C হয় তাহলে কিন্তু আমরা কাস্টমাইজেশনের সুযোগ পাবো এবং এই ধরনের কোনো অবরোধের কোনো সম্ভাবনা নেই, বরং বাংলাদেশকে আরও সহযোগিতা করবে ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় চীন। তো সেক্ষেত্রে বলা যায় চীনের J-10C একটা আদর্শ হতে পারে। আর এখানে যদি আমরা কিছু কাস্টমাইজেশন করে রাখি তাহলে কিন্তু আমাদের বেশ কিছু মিশনের মেরিটাইম স্ট্রাইক মিশন বা অন্যান্য মিশনের দিক থেকে আমরা কিন্তু F-16 থেকেও কিংবা গ্রিপেন থেকেও এগিয়ে থাকতে পারি। যেমন ধরেন আমরা এখানে তুরস্কের সোম ক্রুজ মিসাইল ইউজ করতে পারি, যেটা এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলের মধ্যে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, সেটা যদি এখানে ইনস্টল করা হয়, কিংবা তুরস্কের বেশ কিছু গাইডেড মিসাইল যদি এখানে ইউজ করা হয়, বোমা ইউজ করা হয়, কিংবা দক্ষিণ আফ্রিকা কিংবা আরব আমিরাতের বেশ কিছু মিসাইল যদি এখানে ইনস্টল করা হয়, তাহলে দেখা যাবে এই যুদ্ধ বিমানটি চীনের J-10C একটা মারাত্মক শক্তিশালী একটি যুদ্ধ বিমান হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। সুতরাং সবার জন্য যেটা সেরা হবে বাংলাদেশের জন্য সেটা সেরা নাও হতে পারে। তো ওভারঅল চিন্তা করতে গেলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য J-10C ক্রয় করাই সবচেয়ে আদর্শ হবে। আর তাছাড়া J-10C-র যে আপগ্রেড ভেরিয়েন্ট J-10D, এটা নিয়ে বেশ কয়েক বছর যাবতই কাজ করতেছে চীনের ইঞ্জিনিয়াররা। সেক্ষেত্রে 2024 বা 2025 সালের মধ্যে অবশ্যই J-10D ভার্সন চলে আসবে, কারণ চীনের J-10D একটা এমনভাবে আসবে যেটা সেমি স্টেলথ এবং স্টেলথের একটা মিক্সার হবে, সব কিছু মিলে সেটা একটা অসাধারণ যুদ্ধ বিমান হবে। যদি বাংলাদেশ এয়ারফোর্স অপেক্ষা করতে পারে সেটাই সবচেয়ে আদর্শ হবে, আর যদি না অপেক্ষা করতে পারে তাহলে J-10C এক স্কোয়াড্রন ক্রয় করা যেতে পারে, পরবর্তীতে হয়তো আরও এক স্কোয়াড্রন রিপ্লেসমেন্ট হিসেবে J-10D ক্রয় করা যেতে পারে। তো ওভারঅল চিন্তা করতে গেলে কাস্টমাইজেশনের সুযোগ এনে J-10C বাংলাদেশের জন্য পারফেক্ট হবে। আশা করি আলোচনা আমাদের পছন্দ হয়েছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।